গুড মর্নিং বন্ধুরা, জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি সমস্ত কাজ করতে লেগে পড়েছি। তো আজকে জানো কি হবে? আজকে ঘরটাকে সুন্দর করে ধোলাই করা হবে। তো দেখো, আমি টেবিলের উপরে যত যা বাসনপত্র যা রয়েছে সব কিছু কিন্তু আমি নামিয়ে কলতলায় নিয়ে নিয়েছি। আর এদিকে মশলার কোটোটাও কিন্তু নিয়ে নিয়েছি, মশলার ঝুড়িগুলো কোটোগুলো আজকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি এখন বাসন মাজতে শুরু করে দিয়েছি। তো এখন সুন্দর করে বাসনটা মেজে নেব। আজকে জানো তো আমি ঘরটাকে একদম সুন্দর করে সাজাবো। তো আমার না খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ওই যে সেই তিনটে পর্দা এনেছি না, ওই পর্দা তিনটে লাগানোর আনন্দে আমি সারা ঘর দৌড় পরিষ্কার করে নিচ্ছি, দেখেছো তো? খুবই না ভালো লাগে। আমার যে টিনের ঘর, আমার কিন্তু একটু আফসোস নেই যে আমার একটা পাকা ঘর হবে বা কিছু হবে, একদিন না একদিন হবে। কিন্তু আমার যে এই যে টিনের ঘরটা না, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমি যে কত কষ্ট করে করেছি এই টিনের ঘরটা, তো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, আমি কিন্তু ঝুল ঝাড়তে লেগে পড়েছি। তো ঘরটা কিন্তু এখন না কেমন কেমন লাগছে, আর একটু পরে দেখবে বন্ধুরা, এত সুন্দর লাগবে না ঘরটা, দারুণ লাগবে। আর এদিকে দেখো, আমি টিভি টিভিগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, শোকেসটা, ফ্রিজ। তো আমার ঘরে ঝুল ঝাড়া কমপ্লিট। তো এখন আমি ফ্রিজটা মুছে আমি ঘরটাও কিন্তু ঝাড়ু লাগিয়ে নেব সুন্দর করে, খাটের তলাগুলো পরিষ্কার করে নেব। আর ওদিকে দেখো, তোমাদের দাদাভাই শোকেসের যে কাঁচটা খুলে গেছিলো সেই কাঁচটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো দেখো, এখন আমি এই হোম থিয়েটারটা না এই পাশে ছিল, তোমরা তো দেখেছো। তো আজকে ভাবলাম কি, আর কোথাও কোনো কিছু ঘরের ভিতরে জঙ্গল রাখবো না, একদম সুন্দর করে গুছিয়ে রাখবো। এদিকে বাবা এসেছে, বাবার সাথে একটু কথা বলছিলাম। তো দেখো, ঘরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে জল আনতে পাঠিয়েছি, বোতল টতলগুলো ধোয়া কমপ্লিট। তো আমি বলছি একটু জল নিয়ে আসো। তো দেখো, বাবা এই যে বসে আছে, বাবা এই পাশে চেয়ারে বসেছে। আমি এখন বিছনাটা না সুন্দর করে গুছিয়ে নেব। বিছনাটা না না গোছাতে পারলে না ভালোই লাগছে না, মনে হচ্ছে কি আগে কখন বিছনাটা ঠিক করব, ঘরের পর্দাটা লাগাবো, কখন আমার এই ঘরটা একটু সুন্দর লাগবে। আমার না কেমন যেন একটা লাগছে জানো তো, ভাবছি কি স্নান করে এসে করব, আবার ভাবছি কি না আগে করে তারপর স্নান করতে যাব। তো দেখো, আমি বিছনার চাদরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চাদরটা পেতে একদম সুন্দর করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি বলছি, দেখেছো আনন্দের চোটে কি বলছি। এখন না ভাবছি কি, এই যে এইগুলো তো এখন এই কিভাবে টানাবো বলো তো। তো একটা মাথার ভিতর না একটা বুদ্ধি এসেছে, বুদ্ধিটা যদি দেখো না তোমরা না হাসবে জানো তো। দেখো, আমি বাইরের থেকে কি করে নিয়ে এসেছি, একটা কুঞ্চি কেটে মাপ দিয়ে তোমাদের দাদাভাইকে বলছি কি এটা একটু লাগিয়ে দাও না জানলায়, খুব সুন্দর কিন্তু লাগছে বলো, সেই রডের মতন একদম পুরো আমাদের এই যে একদম বাংলা রড লাগানো হয়ে গেল। যাই হোক, রড বলি যাই হোক, কিছু তো একটা বলে জানো না, আমি তো কোনোদিন লাগাইনি না। তো দেখো, বেশ ভালো লাগছে কিন্তু, আমারও কিন্তু খুব ভালো লাগছে। দাদাভাইকে বললাম পেরেক দিয়ে পিটিয়ে দাও, যখন আবার যখন মানে কাঁচা ধোয়া করবো পর্দাগুলো তখন আবার পেরেকটা তুলে ফেলবো। তো দেখো, একটু সুন্দর করে একটু গুছিয়ে দিলাম, তো বেশ ভালো লাগছে কিন্তু। এবার দেখো, এই খাটের এর দিকটায় কিন্তু আমি এটাও লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, আমি একটু ধরে দিয়েছি। আর এই দরজাটাই না ভাবছি কি দরজাটা একটা দড়ি দিয়ে লাগাই। তো দেখো, দড়িটা পাকিয়ে কিন্তু লাগানো হয়ে গেছে, টান টান করে লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার দেখো আমি কিন্তু এবার ঘরটা একদম সুন্দর করে মুছে নিচ্ছি। এবার কিন্তু আমার এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঠাকুরের আসনটা তো এখন আর ধরবো না, স্নান করে এসে। আর এদিকে দেখো, আমি টেবিলটাও কিন্তু গুছিয়ে নিলাম, আর বাসন কটা গুছিয়ে আমি যাব স্নান করতে। স্নান দেন করে তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো দেখো, আমি স্নান করে চলে আসলাম। তো আজকে না একটা অন্য একটা শাড়ি পরেছি, দেখেছো? এটা হচ্ছে মাম্মামের মামা দিয়েছিল আমাকে, আমার বাপের বাড়ির থেকে না কিন্তু মাম্মামের মামা। তো এর মধ্যেও একটা গল্প আছে, বলবো একদিন তোমাদেরকে। তো দেখো, এবার আমি পুজো দিতে চলে আসলাম। পুজো দিতে দেখো, আমি ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
তো দেখো এখন আমি চন্দন বেটে ভোলানাথকে পরিয়ে দিচ্ছি, তো সুন্দর করে পুজোটা দিয়ে নি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু বাইরে চলে এসেছি, আমার ঘরের বাইরে। তো দেখো এটাই হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘর, ঠিক আছে? টিনের ভাঙা চোরা, দেখো টিনগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, শেদলি পড়ে গেছে। আর এই জানলাগুলো জানো তো একজনের বাড়ির থেকে কিনে এনেছিলাম, লাগিয়েছিলাম কম দামে, তো এভাবেই কিন্তু চলছে। আর এদিকে দেখো ঘরের মধ্যেটা একবার দেখো, মনে হচ্ছে যেন আমার স্বর্গ। আমার না খুব ভালো লাগছে আজকে জানো তো, আমার যে কি আনন্দ হচ্ছে, ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি। আমার যেন মনে হচ্ছে কি একটু ঘরটা যদি রং করতে পারতাম না দারুণ লাগতো। তো কোনো একদিন ভাবছি একটু রং করেই নেবো জানো তো। তো দেখো পর্দাগুলো কিন্তু লাগিয়ে খুব সুন্দর লাগছে, পর্দাগুলোর কাজ করাও কিন্তু খুব সুন্দর, দেখেছো? মানে তোমাদেরকে না না দেখাতে পেরে না আমার আর ভালোই লাগছে না। তো দেখো আজকে না খুব খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি অন্যরকম একটা ফিল করছি। তো তোমাদের ক্যামেরার জানি না কতটা ভালো লাগছে, কিন্তু আমার কাছে মানে ঘরটার মধ্যে এমন একটা লাগছে না কি বলবো, আজকে আমি খুব খুব খুশি হয়েছি এই পর্দা লাগাতে পেরে। জানো তো কোনোদিন লাগাইনি, খুব শখ ছিল এরকম পর্দা লাগাবো আমাদের ঘরে। তো দেখো আমি কিন্তু একটু খাটের পাড়ে উঠে না একটু বসে পড়ে। তো বন্ধুরা তো দেখেছো আমার না আজকে খুব ভালো লাগছে, তো এটাই হচ্ছে আমার স্বর্গ জানো তো। আমার খুব ভালো লাগছে আজকে, আমি খুব খুব খুশি। এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু একবার দেখে নাও, রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে মুছে রেখে গুছিয়ে রেখেছি, দেখেছো? তো দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, টেবিলটাও দেখো জল ভরে, তো সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখেছো? এভাবে গুছানো থাকলে না ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে, আর ঘরের মধ্যে লক্ষ্মীও থাকে জানো তো। দেখো কোটোগুলোও কিন্তু সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আমার না সুন্দর কথাটাই বেশি চলে আসে। তারপর দেখো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করিনি, তো আজকে বেগুন দিয়ে সেই কালকের 5 পিস মাছ রেখে দিয়েছিলাম না, সেই মাছগুলো রান্না করলাম। আর নন্দিনীর জন্য দেখো ডিম ভাজা করে একটু ঝোলে দিয়ে দিয়েছি, যেহেতু ও খেতে চায় না মাছ ওর জন্য ডিম রান্না করেছি, ডিমটা বেশ ভালো খায়। আর কালকের পালন শাকটা গরম করে দেখো রেখেছি ফ্রিজে, ছিল পালন শাকটা, আজকে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো, এই দেখো আমি কিন্তু একটু শুয়েছিলাম জানো তো, তারপরে ঘুমের থেকে উঠে এই বেলা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো দেখো এখন একটু তুলে নিচ্ছি। আজকে যেন কাজ বাজ করতে খুবই ভালো লাগছে। আর দেখো সব কিছু শুকিয়ে গেছে, তো মাম্মামের ওই কম্বল দুটো না শুকায়নি, একটু একটু ভিজা রয়েছে, আর দুটো জামা। তো দেখো এগুলো আমি একটু মেলে দিচ্ছি খাটের অ্যাঙ্গার থেকে। ওদিকে মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর বুলটিও দেখো ওর পাশে কিন্তু বসে আছে। আর বারবার না আমার হাতের এই বিপত্তারিণীর সুতোটা বারবার খুলে যায়। তো দেখো এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, তো সন্ধ্যে হওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে, সন্ধ্যের পরে তো আর ঘর ঝাড় দেওয়া যাবে না, যেহেতু সন্ধ্যের পরে ঘর ঝাড় দেওয়ার নিয়ম নেই। তো দেখো এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবছি কি একটু চুলটা বেঁধে নিই, তো বাইরের থেকে মাথাটা আসতে এসেছি যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, না হলে ঘরের মধ্যে চুল পড়বে। তো চুলগুলো না সব আমার উঠে গেছে জানো তো, এখন হালকা হয়ে গেছে একদম। তো বেনুনি অনেক দিন বাদে না ইচ্ছা হলো যে একটু বেনুনি করি চুলটা জানো তো, ভার সব কিছুই ভালো লাগে আজকে, আজকে মানে দিনটাই যেন অন্যরকম। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে ধরাতে চলে আসলাম, তো কি বলবো ভেবেই পাচ্ছি না। তো বন্ধুরা তাহলে সন্ধেটা
বন্ধুরা দেখো বাবা মা এসেছে, তো একটু চা মুড়ি চানাচুর মানে করে নিয়ে এসেছি, তো মুড়ি চানাচুরগুলো একটু মেখে নিয়েছি। আর এদিকে দেখো বাবা বসে আছে, আমার বাবা না পা লম্বা করে ছাড়া বসতে পারে না, বাবু হয়ে বাবা আর কোনোদিন বসতে পারবে না যেহেতু বাবার পা অপসারণ করা। তো এখন একটু চা মুড়ি খেয়ে নি। বন্ধুরা দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম, সেই সকালবেলা এসেছি আর তো আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন এই মা বাবা চলে গেল, তো এখন চলে আসলাম তোমাদের সামনে। তো কেমন লাগলো আমার এই ব্লগটি বলো তো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। তো তোমাদের সামনে একটু আসতে পারিনি, হয়তো তোমাদের একটু মন খারাপ আছে যে দিদিভাই তো শুধু কথা বলে যাচ্ছে, সব কাজকর্ম শুধু কাজকর্ম করে যাচ্ছে দিদিভাই, দিদিভাই তো সামনে আসছে না। তো তোমরা তো দেখেছো আমি কি করে সামনে আসবো বলো, আজকে প্রচুর প্রচুর কাজ করেছি, তো সবটাই তো তোমাদের দেখানো সম্ভব হয়নি, তো আরও অনেকটা কাজ করেছি। আর ভিডিওটি না আমি বেশি বড় করলাম না, যেহেতু বেশি বড় ভিডিও না সবাই দেখতে পছন্দ করে না, আমার বন্ধুদের দিকটা তো আমাকে বুঝতে হবে না। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো বন্ধুরা কালকে আবার নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা বন্ধুরা।